ইপি চিসপাত বিএসএমএম ইউ করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা তানি সুপ্রিয় দর্শক করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আমাদের সাথে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজাশীষ চক্রবর্তী দর্শক শুরুতে জানিয়ে রাখতে চাই আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আর টিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্কলে এবং স্ক্রিনে বিএসএমএম থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সুজনে চলে যাচ্ছি মূল আলোচনায় ডাক্তার শেখ চক্রবর্তী শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমরা যেমনটি দেখছি আজকে দু জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যা গত দেড় মাসের মধ্যে করোনা শনাক্তের নতুন রেকর্ড এবং মৃত্যু হয়েছে আটত্রিশ জনের আক্রান্ত ও মৃত্যু হারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কিসের আলামত এ ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চাইব ধন্যবাদ আপনার মাধ্যমে আমি আর শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আপনি প্রথমে যে কথাটা বললেন যে আমাদের এই আজকে একটা নতুন রেকর্ড হয়েছে অনেক দিনের ভিতরে দুটো ক্ষেত্রে হয়েছে একটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইনফেক্টেড পারসন আর দুই নম্বর হচ্ছে মৃত্যুর হার তা আপনি খেয়াল করে দেখবেন যে গত প্রায় পাঁচ থেকে সাত দিন যাবৎ এই যে আমাদের যে শনাক্তের হার যেটা মোটামুটি দশের কাছাকাছি ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে বাড়ি বেড়ে যাচ্ছে এবং আজকে প্রায় পনেরো পারসেন্ট অর্থাৎ গত এক সপ্তাহের ভিত ভিতরেই শনাক্তের হার প্রায় দেড় গুণ বেড়ে গেছে এইটা একটা জিনিস দুই নম্বর জিনিস যেটা মৃত্যুর হার যেটা প্রায় দশ থেকে পনেরো জনের ভিতর ছিল সেটা গত কয়েকদিনে বেশ ওঠানামা করছে এবং এইটার প্রবণতা উপরের দিকে কোনো দিন উনচল্লিশ জন কোনো দিন পঁচিশ জন আজকে আটত্রিশ জন আপনি জানেন যে একটা ওয়েবের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েব বা থার্ড ওয়েব কাজেই আমাদেরকে একটা সতর্ক থাকতে হবে যে এইটা এখন হয়তো আমরা একটা সেকেন্ড ওয়েবের দিকে যাচ্ছি কারণ আমাদের আশেপাশের দেশ এবং উন্নত বিশ্বেও এই ইনফেক্টেডের প্রবণতা অনেক বেশি কাজেই এইটা আমাদেরকে খুবই সতর্কভাবে গ্রহণ করতে হবে এবং সতর্কতার সাথে চলতে হবে জি আমি একটু জানতে চাইবো যে করোনা থেকে সুস্থ হয়ে অনেকেই ফুসফুসের সমস্যা সহ নানা ধরনের শারীরিক সমস্যা ভুগছেন তাদের জন্য কি পরামর্শ দেবেন হ্যাঁ ধন্যবাদ একটা হচ্ছে যারা অলরেডি ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত আছেন এবং যাদের করোনা হচ্ছে দুটোর ক্ষেত্র কিন্তু ভিন্ন যারা অলরেডি বিভিন্ন রকমের করোনা রোগীতে আক্রান্ত হচ্ছেন এবং ফুসফুসের জটিল রোগ আছে বিশেষ করে ক্রনিক একটি পালমোনারি ডিজিজ বা সিওপিডি বা ব্রঙ্কাইটিস যেটা বলে তাদের ক্ষেত্রে যদি এই করোনা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ঝুঁকিটা সেটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায় শুধুমাত্র যে মৃত্যুর ঝুঁকি তা না হসপিটালে ভর্তি হওয়ার ঝুঁকি এবং আইসিইউতে ভর্তির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ যাদের সিওপিডি আছে তাদের যদি করোনা হয় তাদের ক্ষেত্রে এটা হালকা বা মাঝারি হবে না এটা মারাত্মক বা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যাদের করোনা হবে তাদের যদি ফুসফুসের রোগ নাও থেকে থাকে তাহলে দীর্ঘমেয়াদি একটা প্রভাব ফুসফুসের উপর থেকে যাবে সেক্ষেত্রে আমরা বলবো যারা এই যে ফুসফুসের রোগ আছে তারা একটু সতর্কভাবে চলবে এবং যারা নাই তাদেরকে কোনোভাবেই হালকাভাবে নেয়ার কোনো স্কোপ নাই কারণ এর একটা দীর্ঘমেয়াদি প্রভাব শরীরে থাকবে এবং তার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফুসফুস এই প্রসঙ্গে একজন দর্শক আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি আকরাম হোসেন আমি দর্শক জানতে চেয়েছেন আমি শুনেছি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের ফুসফুসে একটি কালো দাগ থেকে যায় এটা কতটুকু সত্য উনি যেটা বলেছেন আসলে কালো দাগ থেকে যায় এটা আসলে সত্য না আসলে দাগ থাকার কোনো অপশন নাই এইখানে হচ্ছে যে ফুসফুসে কি ধরনের ক্ষতি হয় আসলে এটা এক ধরনের নিউমোনিয়া যেটা স্বাভাবিক নিউমোনিয়া না এই নিউমোনিয়াটা থেকে ফুসফুসটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ কাজেই ফুসফুসে যে একটা স্পট থেকে যাবে নিউমোনিয়ার এটা থাকতে পারে কিন্তু সেটা যদি আমরা দেখি ছয় থেকে আট মাসের বেশি থেকে যাচ্ছে এবং রোগীর উপসর্গ থাকছে সেটা কিন্তু আমাদেরকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে এবং আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে পোস্ট কোভিড করোনা যে কেয়ার আছে সেখানে এসে এইটার ব্যাপারে বিশদ আমাদের সাথে আলোচনা করে দেখতে হবে যে তার পরবর্তী আর কোনো কিছু করার প্রয়োজন আছে কি না জি ফেসবুক থেকে আরেকজনের প্রশ্ন নিয়ে নিচ্ছি তাজুল ইসলাম নামে দর্শক জানতে চেয়েছেন আমি করোনা থেকে তিন মাস আগে সুস্থ হয়েছি কিন্তু এখনও আমার শরীর অনেক দুর্বল এখন আমার করণীয় কি একটু আগে আমি বলছিলাম যে এই যে করোনা হয়ে থেকে সুস্থ হওয়ার পরেই যে আমরা মনে করি যে আমরা হয়তো শরীরে ইমিউনিটি ডেভেলপ করে গেছে আমার আর ভয়ের কিছু নাই কিন্তু এই করোনার দীর্ঘমেয়াদী যে প্রভাব অতীতের সব পর্যবেক্ষণ আমরা দেখেছি যে এই করোনা থেকে মুক্তির পরে কমপক্ষে দুইটি উপসর্গ দীর্ঘমেয়াদী থেকে যায় এর ভিতরে একটা হচ্ছে শরীরে দুর্বলতা আর একটা হচ্ছে অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হয়ে যাওয়া কাজে উনি যেটা বলেছেন অস্বাভাবিক দুর্বলতা এইটা কিন্তু থাকতে পারে তবে এইটা যদি তার শারীরিক এমন কোন উপসর্গ করে যার জন্য স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই পোস্ট কোভিড করোনা ক্লিন ক্লিনিকে এসে আমাদের একটু মতামত বা আমাদের থেকে একটু পরীক্ষা করে দেখা দরকার যে তার অন্য কোনো প্রবলেম আছে কি না জি আমরা শুরুতে যেমনটি জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আজকে অনেক বেশি শনাক্ত ধরা পড়েছে এবং এই পরিস্থিতিতে আমরা দেখছি যে এই বাড়তে থাকা করোনা পরিস্থিতিতেও গত চব্বিশ ঘন্টায় দেশের একশো পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে মাত্র তেরো হাজার আটশো যা কিন্তু আমরা দেখছি অন্যান্য দেশের তুলনায় অনেক কম এতে করে আসলে করোনা সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব বা কতটুকু বোঝা সম্ভব যে আসলে কতজন করোনা শনাক্ত হচ্ছে ধন্যবাদ আপনাকে যে এই যে কনা করোনা শনাক্তের যে ইয়েটা বললেন যে এতগুলি ল্যাবরেটরিতে একশো সতেরোটা ল্যাবরেটরিতে যে টেস্ট হয়েছে এইটা আসলে অনেকগুলি ব্যাপারের উপর নির্ভর করবে এক নম্বর হচ্ছে এইটা একটা যারা পলিসি মেকার আছেন আমাদের যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত যারা একটা স্থায়ী কমিটি আছে বা একটা টাস্ক ফোর্স আছে তারাই আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের কতগুলি করোনা টেস্ট করা উচিত আমাদের সামর্থ্য কতটা এবং এটাও মনে রাখতে হবে যে মানুষকে উৎসাহ দিতে হবে তারা যেন এই ধরনের উপসর্গ দেখা দিলে তারা এসে টেস্ট করায় আসলে সবাই যদি টেস্ট করতে না আসে আমাদের ফ্যাসিলিটি বাড়িয়েও কিন্তু লাভ হবে না মানুষকে এই ব্যাপারে আমরা বলবো পরামর্শ দিতে হবে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে তারা যেন এই ধরনের উপসর্গ দেখা দিলে আমাদের নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল কলেজে বা ইউনিভার্সিটিতে আসে আমরা দেখে সিদ্ধান্ত নিতে পারবো যে কত টেস্ট করা উচিত কাদের করা উচিত সেক্ষেত্রে আমাদের যারা টাস্ক ফোর্স আছেন তারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কত টেস্ট করা উচিত এবং আমাদের সাধ্য কতটা এইটা আসলে বিদেশের সাথে যদিও আমাদের এই শনাক্ত করা হচ্ছে অনেক কম কিন্তু বিদেশের সাথে এটা কম হলেও এটা কিন্তু আমাদের মতো দেশের জন্য একেবারে কম নয় তাই বলে কিন্তু হেলাফেলা করার কোনো স্কোপ নাই আমরা কিন্তু প্রথম থেকে দেখেছিলাম যে যারা করোনা শনাক্ত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন তাদের ভিতরে এক একটা সিমটম ছিল এবং এই নিয়েই তারা পরীক্ষা গিয়েছেন বা পরীক্ষা করেছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিমটম লেস অনেক করোনা শনাক্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে রোগীরা আসলে কিভাবে যাবেন করোনা শনাক্তর জন্য টেস্ট করানোর জন্য কিংবা কেন আসলে কিভাবে বোঝা যাবে যে আসলে কতজন করোনা রোগী আছে আচ্ছা একটা যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন সেটা হচ্ছে যে আসলে যাদের উপসর্গ নাই তারা আসলে টেস্ট করাবে কি না আসলে যাদের উপসর্গ নাই আমরা তাদেরকেও টেস্ট করাতে বলি না কিন্তু অনেক ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে যে যারা কন্ট্যাক্টে যাচ্ছে যারা বিভিন্ন দেখা যাচ্ছে কোনো একটা প্যাশেন্ট আছে তার কন্ট্যাক্টে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে তাদের বাসার কারোর উপসর্গ আছে এবং হালকা উপসর্গ তারাও কিন্তু টেস্ট করাচ্ছে না কাজেই আমরা বলবো যারা করোনা রোগীর শনাক্ত হয়েছে এরকম কোন ব্যক্তির সংস্পর্শে যাবে বা কন্ট্যাক্টে যাবে অথবা যে কোনো উপসর্গ দেখা দিবে তখন অবশ্যই টেস্ট করা উচিত আর তা না হলে যেগুলি উপসর্গবিহীন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে রোগের তীব্রতাটা অনেক কম হচ্ছে এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না জি একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে প্রতিবার শীতেই কিন্তু ফ্লু এর প্রকোপ বাড়ে এবং এই শীতের ফ্লুগুলোর সাথে করোনার সিমটমের কিন্তু অনেক মিল রয়েছে আমরা যতটুকু দেখেছি তো আসলে আসন্ন শীতে এই ফ্লুগুলো থেকে এবং করোনার যে সংক্রমণের যেই সিমটমগুলো এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা আসলে সিজনাল ফ্লু এবং কোনটা আসলে করোনার জন্য হয়েছে আচ্ছা এই ক্ষেত্রে একটা ভালো প্রশ্ন বলেছেন যে আসলে শীতের সময় আমাদের এই যে ফ্লুর উপসর্গটা বেশি হয় যেটা হচ্ছে নর্মাল ফ্লু সিজনাল ফ্লু বলি এবং এই ফ্লুতে কিন্তু শরীর ম্যাজম্যাজ করে এবং আমাদের যদি করোনার সাথে আলাদা করতে হয় তাহলে দুটোর থেকে তিনটা উপসর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে করোনাতে জ্বরের মাত্রাটা সাধারণত বেশি থাকে নাম্বার টু হচ্ছে করোনাতে কিন্তু গলা ব্যথা শুরু হয় এক্ষেত্রে কিন্তু স্টাফি নোজ বা নাকে কোনো ব্যথা সমস্যা হয় না কিন্তু নর্মাল যে সিজনাল ফ্লু এই সকল ফ্লুতে কিন্তু দেখা যায় যে একটু সর্দি হয় নাক দিয়ে পানি পড়ে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এগুলি কিন্তু সিজনাল ফ্লু যেটা করোনাতে হয় না এইভাবেই আমরা একটু আলাদা করতে পারবো তারপরেও যদি কোনো প্রয়োজন মনে হয় আমি বলবো যে এই দুটোকে সব সময় আলাদা করা খুব ডিফিকাল্ট হয় ক্লিনিক্যালি সেক্ষেত্রে আমরা বলবো যে তারপরেও পরীক্ষা করিয়ে নেওয়া উচিত জি আমি একটু ফেসবুক থেকে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই শাহরীর হোসেন নামে দর্শক জানতে চেয়েছেন আমার করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে শ্বাসকষ্ট আছে আমি জানতে চাই করোনার মৃদু শ্বাসকষ্ট হলে তা প্রশমনে করণীয় কি মশলা এবং গরম পানির ভাব কি কোনো কাজে আসবে কিনা আচ্ছা একটা হচ্ছে যে যখনই শ্বাসকষ্ট শুরু হবে তখন কিন্তু আমরা এইটাকে হালকাভাবে নিব না তখন আমাদের দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই শ্বাসকষ্টের জন্য তার শরীরে অক্সিজেনের স্বল্পতা দেখা যাচ্ছে কিনা যদি অক্সিজেনের স্বল্পতা দেখা যায় তাহলে তাকে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যার শ্বাসকষ্ট ছিল না করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্ট যদি দেখা দেয় তাহলে যে কোনো সময় খারাপ কিছু ঘটতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে কোভিড হসপিটালগুলি আছে সেখানে যে ট্রায়াল সিস্টেম আছে সেখানে যে আমি বলবো ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত ক্ষেত্রে বাসায় বসে থাকার কোনো মানে মানে কোনো লাভ হবে না আর যে প্রশ্ন বললেন যে ভাব নেওয়া আসলে দেখেন এই যে আমরা যে ভাব নিই অথবা যে গড়গড়া করি এটাতে কি হয় আমাদের ফুসফুসের যে আমাদের যে গলায় যে ব্লাড সার্কুলেশন এটা বেড়ে যায় সেক্ষেত্রে কিছুটা আমরা উপকার পাই তবে এই ভাব নেওয়া অথবা গড়গড়া করা এক্ষেত্রে কিন্তু রুগীর কিছু কিছু সুদিং ইফেক্ট হয় সেক্ষেত্রে এইটা কিন্তু করোনাকে ধ্বংস করতে না পারলেও পেশেন্টের কিছুটা সিমটম রিলিফ হবে আচ্ছা আমি একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে করোনার পরবর্তী সময় কিন্তু অনেকে ফুসফুসের জটিলতা আক্রান্ত হন যেটা আমরা প্রথমেই বলছিলাম আমি একটু জানতে চাইবো যে ফুসফুসের জটিলতা যদি করোনার কারণে হতে থাকে তাহলে কিভাবে একজন পেশেন্ট বুঝতে পারবেন যে করোনার কারণে তার ফুসফুস কোনোভাবে অসুস্থ হচ্ছে বা কোনোভাবে ফুসফুস প্রভাবিত হচ্ছে ধন্যবাদ একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কোনো মানুষের যদি আগে ফুসফুসের সমস্যা থেকে থাকে যেটাকে আমরা বলি ডিপিএলডি ডিফিউজ প্যারেনকাইমার লাং ডিজিজ অথবা আমরা সাধারণ ভাষায় বলি আইএলডি তাদের যদি করোনা হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা করা মুশকিল হয়ে যায় কিন্তু সাধারণত আমরা এই করোনার থেকে যে ফুসফুসের রোগ হয় সেটাকে আমরা বলি পোস্ট কোভিড ফাইব্রোসিস এইটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের গবেষণাপত্র এখনও প্রকাশ পাচ্ছে যে আদৌ এইটা কি করোনার কারণে হলো অথবা আগে ফুসফুসে কোনো তার রোগ ছিল কিনা কারণ অনেকে আছে দেখা যাবে আগে কখনোই এক্স রে করে নাই কিন্তু এই করোনার পরেই বিভিন্ন রকমের উপসর্গ দেখা গেল এবং এইটা কিন্তু তখন মনে হতে পারে যে করোনার কারণে আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে আমরা ফোনটি নিয়ে আপনার উত্তর নিয়ে অনুষ্ঠান শেষ করবো হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্ন করবেন যে জি দর্শক একটু সংক্ষেপে প্রশ্ন করবেন আবার পাঁচ সাত দিনের ঠান্ডা নাক বন্ধ হয়ে থাকে এবং নাক শুধু পানি পরে মক্সা ক্লেপ খাইছি এবং রূপা খাইছি এবং খাইতেছি সাত দিন ধরে জি দর্শক আপনি আমাদের সাথে যুক্ত থাকুন স্যার আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন আচ্ছা উনি যেটা বলেছেন ওনার বোধহয় একটু ঠান্ডা কাশি হয়েছে এবং নাক দিয়ে পানি পড়ছে যেটা একটু আগেই আমরা বলছিলাম যে সিজনাল ফ্লুতে কিন্তু এই ধরনের সমস্যা হয় যে সাধারণত একটু হালকা শরীর জ্বর জ্বর হয় এবং নাকের উপসর্গটা বেশি হয় এইগুলি বেশিরভাগই হচ্ছে আসলে আমরা বলবো সিজনাল ফ্লু সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যে একটু সতর্ক হয়ে চলতে হবে কিছু মন্টেলুকাস জাতীয় ওষুধ অথবা ফেক্সোফেনাডিন গ্রুপের বা এই যে উনি যেটা রুপাটাডিন গ্রুপের ওষুধ এই জাতীয় অ্যান্টিহিস্টামিন খেলে কিছু সাময়িক উপসর্গ পাওয়া যায় তারপরেও বলবো যদি এইটা একটু দীর্ঘমেয়াদি হয় অথবা এটা নতুন সিমটম হয়ে থাকে অথবা বাসায় অন্য কারুর এই ধরনের উপসর্গ থাকে তাহলে ওনার এই টেস্ট করিয়ে নেওয়া উচিত জি আমরা যেমনটি বলছিলাম যে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সে এসেছি একদম সংক্ষেপে আপনার পরামর্শ জানতে চাবো যে এই সময় এসে আসলে সবার কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত আমি এক কথাই বলবো এইটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই এবং আমাদের এইটাতে কোনো কমপ্লাসেন্সিও নাই আমাদের রোগ হবে না আমাদের মৃত্যু হার কম এইটা নিয়েও আমাদের বেশি উৎসাহিত হওয়ার উপায় নাই আমাদের ডাব্লিউএইচও চিফ বলেছেন যে ইভেন ভ্যাকসিনও আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন পুরা প্রোটেক্ট করে না কাজেই যেটা শতসিদ্ধ যে আমরা বলি মাস্ক পরতেই হবে ক্রাউডেড প্লেসে যাওয়া যাবে না আমরা যেটা বলি হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে এবং আমাদের যেটা শ্বাস প্রশ্বাসের যে হাইজিন এটা মেনটেন করতে হবে সবাইকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং তবেই আমরা এই প্যান্ডেমিকের বিরুদ্ধে জয়ী হতে পারবো অনেক ধন্যবাদ ডাক্তার রাজাশিস চক্রবর্তী নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে যুক্ত হতে পারবো সে পর্যন্ত ভালো থাকবে নিশ্চয়ই আর দর্শক জিপিএচ ইস্পাত আই করোনা হেল্পলাইন আজকে এই পর্যন্তই আগামীকাল রাত নটায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন